বন্ধুরা, বাজারে তাল কিন্তু এখনো পাওয়া যাচ্ছে। তাল পুরোপুরিভাবে পাকা তাল শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এইভাবে একবার তালের বড়া করে খেয়ে দেখো, একদম সম্পূর্ণ তেল ছাড়া আজকের এই তালের বড়া। তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, তালের বড়া বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে একটা বাটি মেপে এক বাটি ময়দা দিলাম, আর ওই বাটি মেপে আমি দিলাম হাফ বাটি সুজি। একটা বাটি মেপে নেবে তোমরা, ওই বাটির মাপ করেই সব উপকরণগুলো দিয়ে দেবে। তো দেখো, প্রথমে আমি ময়দা আর সুজিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, কালার যাতে না আসে সেইভাবে ভেজে নেবে, যাতে ময়দা আর সুজির কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো, ময়দা আর সুজিটা ভেজে উঠিয়ে নিলাম, এইবার ওই কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিলাম যে বাটির মাপ করে আমি এক বাটি ময়দা নিয়েছিলাম, সেই বাটিরই মাপ করে আমি দেড় বাটি তালের পাল্প নিয়ে নিলাম। আর দেখো, তার ওই তালের পাল্পের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা অবশ্যই তোমরা পরিমাণ বুঝে দেবে, তোমরা কতটা মিষ্টি খাবে সেই বুঝে। আমি এখানে প্রায় এক বাটির থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। আর দেখো, দিয়ে দিলাম নারকেল কোড়া, তো নারকেল কোড়াও দিলাম এক এক বাটি থেকে একটু কম। তো যতটা চিনি দিয়েছি ততটাই নারকেল কোড়া দিয়ে দিয়েছি। তো দেখো, নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়াটাই দিলাম। আর তালটাও আমি আগে থেকে ছেনে রেখেছিলাম, তাল ছানার ভিডিও আমি অলরেডি তোমাদের কাছে আগেই শেয়ার করেছি, তো সেই জন্য আজকে আর শেয়ার করলাম না, আজকে আমি আগে থেকেই তালটা ছেনে রেখেছিলাম। তো দেখো, এবার আমি ভালো করে নারকেল, চিনি আর তাল ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর দেখো, এখানে আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জাল করে নেওয়ার পর দেখো এর মধ্যে আমি শুকনো উপকরণ একটু মেশাবো। তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম, দেখো এখানে আমি চালের গুঁড়ো দিলাম, আতপ চালের গুঁড়ো হাফ বাটি দিয়ে দিলাম। হাফ বাটি চালের গুঁড়ো দেওয়ার পর তারপরে এখানে যে ময়দা আর সুজিটা আমি ভেজে রাখলাম, সেই ময়দা সুজিটাও দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে তালের পাল্পের সঙ্গে এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে, একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখো, একটা ডো তৈরি হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে হাতে একটু ঘি মাখিয়ে এটা গোল গোল শেপ করে নাড়ু বানিয়ে নেব। তো তালের একবার এইভাবে বড়া করে দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগে একদমই তেল ছাড়া। আমরা তো সব সময় তেলে ভেজেই তালের বড়া খেয়ে থাকি, কিন্তু তালের বড়া একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু একদমই অন্যরকম লাগে। তো দেখো, ঠান্ডা হয়ে গেছে, মানে খুব ঠান্ডাও না, যাতে হাত দিতে পারি সেই রকমভাবে হয়ে গেলে ভালো করে একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে এবার লাড্ডু পাকিয়ে নেব, গোল গোল করে নেব। দেখো, আজকের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দেখো ভিডিওটাতে, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। তো দেখো, আমি একটু হাতে ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটা গোল গোল করে নেব। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। তো দেখো, এইভাবে গোল গোল করে দিচ্ছি। আর আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা, অবশ্যই আমার প্রোফাইলটাকে তাহলে ফলো করে নিও আমার নতুন বন্ধুরা, আর একটা লাইক তোমরাও করে দিও। ভিডিও ভালো লাগলে তোমরাও কিন্তু শেয়ার করতে ভুলো না। তো দেখো, সবগুলো আমি গোল গোল করে নিয়েছি, নিয়ে এবার একটা ফুটো থালা, ঝাঁঝরি থালার মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো, সবগুলোই তুলে নিচ্ছে, তার আগে থালার মধ্যে অবশ্যই একটু তেল মাখিয়ে নেবে। তো দেখো, সবগুলোই এর মধ্যে আমি উঠিয়ে নিলাম, এবার এগুলোকে কি করতে হবে চলো, এগুলোকে ভাপাতে হবে। তো তার জন্য দেখো, আমি আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছি, এবার জলটা গরমও হয়ে গেছে, আমি এবার এই থালাটা ওই জলের ওপর বসিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। এবার এগুলোকে ফুটিয়ে নেব, যাতে ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়, জলটা ফুটবে আর এইটা ভাপে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, 10 মিনিট আমি একটু ভাপিয়ে নিয়েছি, তো সুন্দরভাবে এগুলো রেডি হয়ে গেছে। তো এবার এগুলোকে আস্তে করে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। তো এখন প্রচণ্ড গরম আছে, তাই আমি ধরতে পারছিলাম না, তোমাদেরকে আমি অবশ্যই এটা কেটে দেখাবো কেমন হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা। তাহলে অবশ্যই তোমরা একবার এইভাবে বানাও, আর আমাকে জানিও কমেন্ট করে তোমাদের কেমন লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন রেসিপিতে। টাটা।